আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে। সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। জার্মানিকে বোকা বানাতে মার্কিন কংগ্রেসম্যানের চালাকি পরামর্শ, ইউক্রেনকে ট্যাঙ্ক সরবরাহ নিয়ে অচল অবস্থা। এদিকে হতাশ মিত্ররা এক সময় মার্কিন বিরোধী জোট গড়ে তুলবে, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ডিমিত্রি মেদভেদেবের মন্তব্য। আরও থাকবে, ঝাপরঝিয়া দুই শহরের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ার সেনারা, দুপক্ষের মধ্যে তীব্র লড়াই। এদিকে ডলারের উপর নির্ভরতা কমাতে অভিনব মুদ্রা চালু করবে ব্রাজিল ও আর্জেন্টিনা। এদিকে আমেরিকা তুরস্ক ও সিরিয়ার সম্পর্কে বিরোধিতা করছে, জানিয়ে দেব বিস্তারিত। এবং সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়াকে হারাতে এবার উন্নত মানের লেপার ট্যাঙ্ক টু দেওয়ার জোর দাবি করল ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। জার্মানিকে বোকা বানাতে মার্কিন কংগ্রেসম্যানের চালাকি পরামর্শ। মার্কিন রিপাবলিকান দল থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদ সদস্য মাইকেল ম্যাকল বলেছেন, বাইডেন প্রশাসন ইউক্রেনকে একটি আব্রামস ওয়ান ট্যাঙ্ক দিতে পারে, তাতে জার্মানিকে ফাঁদে ফেলা যাবে। তিনি বলেন, জার্মানি যেহেতু শর্ত দিচ্ছে আমেরিকাকে আগে আব্রামস ট্যাঙ্ক দিতে হবে, সেক্ষেত্রে ওয়াশিংটন একটি ট্যাঙ্ক দিয়ে জার্মানিকে লেপার টু ট্যাঙ্ক দিতে বাধ্য করতে পারে। আমেরিকা একটি আব্রামস ট্যাঙ্ক দিলে জার্মানি তখন লেপার ট্যাঙ্ক সরবরাহ করার বিষয়ে কোনো অজুহাত দেখাতে পারবে না। গতকাল মার্কিন টেলিভিশন চ্যানেলে এবিসি নিউজকে তিনি এসব কথা বলেছেন। টেক্সাস থেকে নির্বাচিত প্রতিনিধি পরিষদ সদস্য মাইকেল ম্যাকল বলেছেন, আমেরিকা ইউক্রেনকে একটি আব্রামস ট্যাঙ্ক দিলে জার্মানি লেপার ট্যাঙ্ক সরবরাহ করে নেতৃত্বের আসন দখল করতে চাইবে। তিনি আরো বলেন, আমেরিকা এই পদক্ষেপের কারণে জার্মানি অন্য দেশগুলোকেও লেপার ট্যাঙ্ক সরবরাহের অনুমতি দিবে। ম্যাকল হচ্ছেন মার্কিন প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান এবং ইউক্রেন যুদ্ধে অস্ত্র পাঠানোর বিষয়ে যেসব কংগ্রেসম্যান অতি উৎসাহী, তিনি তাদের মধ্যে একজন। হতাশ মিত্ররা এক সময় মার্কিন বিরোধী জোট গড়ে তুলবে, বসে রাশিয়া। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ডিমিত্রি মেদভেদেব বলেছেন, ইউক্রেনে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর অব্যাহত অস্ত্র সরবরাহের ঘটনা সুস্পষ্টভাবে বলে দেয় যে এসব দেশ রাশিয়াকে টুকরো টুকরো করতে চায়, এমনকি পারলে তারা রাশিয়াকে ধ্বংস করে ফেলতে চায়। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে একথা বলেছেন তিনি। মেদভেদেব বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। রাশিয়ার এই নেতা বলেন, পশ্চিমারা তার দেশকে খণ্ড বিখণ্ড করার যে চেষ্টা চালাচ্ছে তা আমেরিকা ও মিত্র দেশগুলোর জন্য হিতে বিপরীত হবে। জার্মানির স্টেইন বিমানঘাটিতে মার্কিন নেতৃত্বাধীন মিত্র দেশগুলো ইউক্রেনকে আরো সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে বৈঠক করার একদিন পরে মেদভেদেব এই মন্তব্য করলেন। তিনি বলেন, এসব দেশ ইউক্রেনকে ভারী অস্ত্র দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাতে কোনো সন্দেহ নেই যে তারা আমাদের দেশকে খণ্ড বিখণ্ড কিংবা ধ্বংস করতে চায়, কিন্তু ইউক্রেনকে কেন্দ্র করে দীর্ঘ শত্রুতার জের ধরে মিত্র দেশগুলোর মধ্যে হতাশা আসতে পারে এবং আমেরিকার প্রতি হতাশ দেশগুলো মার্কিন বিরোধী সামরিক জোট গড়ে তুলতে পারে। তিনি বলেন, এই ধরনের ঘটনা মানবজাতির দীর্ঘ যুদ্ধের ইতিহাসে সবসময় ঘটেছে। এরপর আমেরিকা পুরনো ইউরোপকে ত্যাগ করবে এবং ইউক্রেনের ভাগ্যেও তাই জুটবে। এরপর বিশ্ব আবারও ভারসাম্য প্রতিষ্ঠা হবে এবং স্থিতিশীলতা ফিরে আসবে, তবে এই ঘটনা ঘটতে অনেক সময় লাগবে, সূত্র জানিয়েছে পার্স টুডে। ঝাপরঝিয়ায় দুই শহরের দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ার সেনারা, দুপক্ষের মধ্যে তীব্র লড়াই। রাশিয়ার সেনারা ঝাপরঝিয়া অঞ্চলে দুটি শহরের দিকে অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। অবশ্য এর আগে রুশ বাহিনীকে ব্যাপক লড়াইয়ের মুখোমুখি হতে হয়, রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর দিয়েছে। ওই অঞ্চলে রাশিয়ার সমর্থিত সরকারি কর্মকর্তা রাশিয়ার রিয়া নভোস্তি বার্তা সংস্থাকে জানান, ঝাপরঝিয়া থেকে 50 কিলোমিটার দক্ষিণে ওরখিব ও হৈলাপল শহরকে কেন্দ্র করে লড়াই চলছে। তবে যুদ্ধের নিয়ন্ত্রণ রুশ বাহিনীর হাতে রয়েছে বলে জানিয়েছেন তিনি এবং দাবি করেছেন। এই সাক্ষাৎকারের পর রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে তারা আরও সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হয়েছে। তার আগে ইউক্রেনের সামরিক বাহিনীর অবস্থানে তারা হামলা চালিয়েছে। যদিও ঝাপরঝিয়া অঞ্চলের দক্ষিণ অংশের বেশিরভাগ রুশ বাহিনী দখলে, তবে ঝাপরঝিয়া প্রধান শহর এবং উত্তর অংশে রুশ বাহিনী নিয়ন্ত্রণে নেই। ওই এলাকা থেকে ইউক্রেনের সেনাদের তাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে রাশিয়া। সম্প্রতি রাশিয়া ইউক্রেনের কাছ থেকে সোলেদার শহর দখল করে নিয়েছে। এছাড়া বাকমুত শহর দখলের জন্য তিন দিক থেকে ঘিরে ফেলেছে। ধারণা করা হচ্ছে শীঘ্রই বাকমুত শহর রুশ বাহিনী নিয়ন্ত্রণে চলে যাবে। সূত্র পাস টুডে। ডলারের উপর নির্ভরতা কমাতে অভিনব মুদ্রা চালু করবে ব্রাজিল ও আর্জেন্টিনা। মার্কিন ডলারের উপর নির্ভরতা কমাতে অভিনব মুদ্রা চালু করার সিদ্ধান্ত নিয়েছে দুই প্রতিবেশী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুই দেশের মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা গড়ে তোলার যে পরিকল্পনা নিয়েছে তাও এই আওতায় অভিনব মুদ্রা চালু চিন্তা করা হচ্ছে।
ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুলা দা সিলভা এবং আর্জেন্টিনার নেতা আলবার্তো ফার্নান্দোজ এক যৌথ নিবন্ধনে এই তথ্য জানিয়েছেন। এতে বলা হয়েছে, আমরা আমাদের মুদ্রা বিনিময়ের ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে চাই, এটি সহজ ও আধুনিকায়ন করতে চাই এবং জনগণকে স্থানীয় মুদ্রা ব্যবহারে উৎসাহিত করতে চাই। দুই নেতার এই নিবন্ধ আর্জেন্টিনার ওয়েবসাইটে ফের প্রকাশ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, তিনি বলেছেন, আমরা দক্ষিণ আমেরিকার জন্য একটি অভিন্ন মুদ্রা চালু করার আলোচনা এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, যা আর্থিক ও বাণিজ্যিক লেনদেনে সহযোগিতা করবে এবং খরচ কমবে। এর আগে ফাইন্যান্সিয়াল টাইম জানিয়েছে, প্রতিবেশী দেশগুলো চলতি সপ্তাহে একটি অভিন্ন মুদ্রা চালুর প্রস্তুতিমূলক কর্মকাণ্ডে শুরুর ঘোষণা দিতে যাচ্ছে। এ নিয়ে আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। সূত্র পার্স টুডে। আমেরিকা কেন তুরস্ক সিরিয়ার সম্পর্কের বিরোধিতা করছে? সিরিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধিতা করে প্রকাশ্যে বিবৃতি দিয়েছে আমেরিকা। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেফ ক্লেক এক বিবৃতিতে বলেছেন, তারা তুরস্ক ও সিরিয়ার মধ্যে যোগাযোগ ও সম্পর্কের বিরোধী। মার্কিন নেতারা বহুবার আইএস বা দাঁশ প্রতিষ্ঠায় তাদের নিজেদের ভূমিকার কথা স্বীকার করলেও এখন বলছে, আইএস মোকাবেলায় তুরস্ক হচ্ছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশীদার। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা মুখে উগ্রসন্ত্রাসী গোষ্ঠী আইএস কে দমনের কথা বললেও তারা আসলে তুরস্ককে সঙ্গে নিয়ে আইএস কে আবারও পুনর্গঠিত ও শক্তিশালী করতে চায়, কারণ আইএস এর পরাজয়ের কারণে সিরিয়ায় আবারও শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসতে শুরু করেছে। কিন্তু আমেরিকা তা চায় না। আমেরিকা চায় সিরিয়ার বর্তমান সরকার দুর্বল থাকুক এবং দখলদার ইসরায়েলের স্বার্থ রক্ষা পাক। প্রথম থেকেই সিরিয়া ইস্যুতে দখলদার ইসরায়েল ও সন্ত্রাসী গোষ্ঠী আইএস একই লক্ষ্যে কাজ করেছে। বাশার আল আসাদের পতন ঘটাতে উভয় পক্ষ পরস্পরকে সহযোগিতা করেছে। এর ধারাবাহিকতা এখনো সিরিয়ায় মাঝে মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে মুসলমানদের অন্যতম প্রধান শত্রু ইসরায়েল। সিরিয়ার কয়েকটি অঞ্চল এখনো দখলে রেখেছে আমেরিকা এবং তারা সেখানে অবস্থান করে সিরিয়ার খনিজ সম্পদ ও খাদ্যশস্য চুরি করে নিয়ে যাচ্ছে। এ কারণে আইএস এর মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সক্রিয় রেখে সিরিয়ায় নিজের দখলদারিত্ব বজায় রাখতে মরিয়া হওয়ায় উঠেছে মার্কিন সেনারা। প্রতিবেশী তুরস্কের সঙ্গে সম্পর্ক হলে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সদা সোচ্চার বাশার আল আসাদ সরকারের অবস্থান নিঃসন্দেহে আরও শক্তিশালী হবে। সিরিয়ার বর্তমান সরকারের অবস্থান শক্তিশালী হওয়ার অর্থ হচ্ছে মার্কিন স্বার্থে বড় ধরনের আঘাত। এ কারণে আইএস প্রতিষ্ঠার মূল হোতা আমেরিকা তুরস্ককে সঙ্গে রাখতে আইএস দমনের অজুহাতে দাঁড় করানো হচ্ছে, যা সত্যি হাস্যকর। আমেরিকা যে আইএস দমন চায় না তার প্রমাণ পাওয়া গেছে আফগানিস্তানেও। আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী আইএস এর একের পর এক হামলার পেছনে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলের পৃষ্ঠপোষকতা। আফগানিস্তান ত্যাগের আগে আইএস কে নানাভাবে শক্তিশালী করার চেষ্টা চালিয়েছে ওয়াশিংটন। এদিকে এই অবস্থায় তুরস্কের সরকার মার্কিন ফাঁদে পা না দিয়ে জাতীয় ও আঞ্চলিক স্বার্থে সিরিয়া সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের নীতি অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেছে। সূত্র জানিয়েছে পার্স টুডে। এখনই ইউক্রেনে ট্যাঙ্ক পাঠান, জার্মানিকে তিন দেশের আহ্বান। বাল্টিক অঞ্চলে তিন দেশ ইউক্রেনকে দ্রুত লেপার ট্যাঙ্ক দিতে বলেছে জার্মানিকে। এক টুইটার পোস্টে লাতভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগার্স রিনভেকিস বলেছেন, আমার দেশ লাতভিয়া, এস্তোনিয়া এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী জার্মানিকে এখনই ইউক্রেনে অত্যাধুনিক লেপার ট্যাঙ্ক পাঠাতে বলেছে খবর আনাদোলু এজেন্সি। এতে তিনি আরো বলেছেন, ইউক্রেনে রুশ আগ্রাসন থামাতে এবং ইউরোপে শান্তি প্রতিষ্ঠায় জার্মানির এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত। জার্মানি যেহেতু ইউরোপীয় ইউনিয়নে নেতৃত্ব দিচ্ছে, তাই এ বিষয়ে তাদের সবার আগে পদক্ষেপ নেওয়া দরকার। লাটভিয়ার পররাষ্ট্রমন্ত্রী এডগার্স রিনভেক্স মতে একটি টুইট বার্তা পোস্ট করেছেন এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী উরমাস রেইনশালো এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী গ্রেগরিয়াস ল্যান্ডবার্গিস। ইউক্রেনের ট্যাঙ্ক পাঠানো নিয়ে শুক্রবার জার্মানির স্টেইন বিমানঘাটিতে একটি সম্মেলনে জড়ো হয়েছেন 85 দেশের প্রতিনিধিরা। তবে ওই সম্মেলনে ট্যাঙ্ক পাঠানোর কোনো সিদ্ধান্ত নেয়নি জার্মানি। এমনকি যেসব দেশের কাছে শক্তিশালী এই ট্যাঙ্ক আছে, সেসব দেশকে ইউক্রেনের ট্যাঙ্ক পাঠানোর অনুমতি দেয়নি দেশটি। আর ইউক্রেনকে জার্মানি ট্যাঙ্ক দিতে না চাওয়ার বিষয়টি ইঙ্গিত করেছে নেটো জোটের মধ্যে হয়তো বা বিভক্তি দেখা দিয়েছে। জার্মানির নতুন প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস দাবি করেছেন, জার্মানি ইউক্রেনের ট্যাঙ্ক পাঠানোর বিষয়টিতে বাধা দিচ্ছে না। তিনি বলেছেন, অন্য দেশগুলো এ নিয়ে যদি ঐক্যমতে পৌঁছায় তাহলে বার্লিন দ্রুত সিদ্ধান্ত নেবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন জার্মানির চ্যান্সেলর। পেন্টাগনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানী কিয়েভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে সেনাবাহিনী ধারাবাহিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার মোকাবেলায় ইউক্রেনকে প্রয়োজনীয় সাহায্যের বিষয়ে আলোচনা করেছেন তারা। আর এই আলোচনা সূত্রেই উঠে আসে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রসঙ্গ। দু দশক আগে ইরাক যুদ্ধের সময় সাদ্দাম হোসেনের বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে প্যাট্রিয়ট ব্যবহার করেছিল আমেরিকার নেতৃত্বাধীন নেটো বাহিনী। অধিকাংশ ক্ষেত্রে ইরাক সেনাবাহিনীর ব্যবহৃত রুশ ক্ষেপণাস্ত্র স্কাউট আকাশে চিহ্নিত করে ধ্বংস করে দিয়েছে প্যাট্রিয়ট। যুদ্ধের গোড়াতেই ভলোদিমির জেলেনস্কি বাহিনীর হাতে বহুজাতিক সংস্থা জেড হোল্ডিং লিমিটেডের তৈরি অ্যালটিগেটর স্নাইপার রাইফেল তুলে দিয়েছিল জার্মানি। কেশন ঝাপরঝিয়া রুশ সেনার কনভয়ের উপর হামলা ইতিমধ্যে কার্যকারিতা প্রমাণ করেছে সেই অস্ত্র। এবার কি প্যাট্রিয়টের পালা?